নমস্কার সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে রয়েছে স্নেহা চোখ। রাজ্য মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরা খবরে জীবনের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত, প্রায়শই ঘটে থাকে ছোট বড় দুর্ঘটনা। দীর্ঘ বহু বছর যাবত বেহাল দশায় পরিণত উদয়পুর পূর্ব গোকুলপুর থেকে সাতারিয়া শালগড়া যাওয়ার রাস্তাটি, স্থানীয়রা বহুদিন রাস্তাটি সংস্কারের দাবি জানালেও হেলদোল নেই দপ্তরের। এখন দেখার বিষয় কবে নাগাদ রাস্তাটি সংস্কারে হাত লাগায় দপ্তর, সেদিকে তাকিয়ে আছে স্থানীয়রা। এই রাস্তার উপর প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটে চলছে। এখন এলাকাবাসী একটি দাবি, রাস্তাটি যেন অতি সত্বর মেরামত করে দেয়। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সোশ্যাল বাংলা। আরে এই রাস্তা এ বহুদিন ধরে খারাপ, এটা মনে করো 10 বছর হয়েছে। তাছাড়া প্রশাসন কি এই ব্যাপারে জানে? পিডব্লিউডি না, প্রশাসন তো অবশ্যই জানে। জানে মানে মাঝে দিয়া ওই গোকুলপুর বাজার থেকে প্রায় 1 কিলোমিটার পর্যন্ত রাস্তা আগো বাড়ছে, তো এগুলি সব নিয়ে আমি চিনি। তারপর আর মানে কাজ করে না। আমি কিনে তোরা বাজারে দেখলাম যে অন্ধিয়াবার কাজ কর, কাজ বন্ধ করে দিছ। কয় না ওই তো আমরা একটু অনেক টাকা টোকা পাই না, কি কাজ করাম, বিল টিল পাইলে পরে না চিন্তা করুন, এ একদিন বললো আর। তাছাড়া আপনাদের কি অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নাকি? সম্মুখীন মানে চলতে যাও না, আমার এখন প্রায় 70 বছর বয়স, সাইকেল দিয়ে যেতে আমার যান যান ফাটাফাটি, থাকা 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 করে, তো এগুলি কি বলুন বলো, কিছু করার নেই। এটা কোন জায়গা? এটা সাতারিয়া পশ্চিম, এটা পূর্ব সাতারিয়া। এটা কোন জায়গা দিয়ে যায়? এটা এটা গোকুলপুর থেকে পশ্চিম মানে সাতারিয়া হয়ে টেপানিয়া প্লাস শালগড়া, শালগড়া থেকে বিভিন্ন মুখে যেতে পারে। এখন আপনারা কি চান? রাস্তা অবশ্যই ভালো চাই। তাছাড়া সাতারিয়া এলাকার জনগণের গর্ভবতী মহিলাদের কি অনেক সমস্যার সম্মুখীন হতে হয়? অবশ্যই, যেহেতু রাস্তা ডিস্টার্ব তা তো হবেই, রাস্তা যেহেতু ডিস্টার্ব। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী বিভিন্ন সংবাদ, বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরাখবর দেখতে চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।